একদিকে দেশের রাজনৈতিক অবস্থা উত্তপ্ত অন্যদিকে বলে ঊর্ধ্বগতি তার পাশাপাশি এখন যেটি ভয়ঙ্কর রূপ নিচ্ছে সেটি হল ডেঙ্গু পরিস্থিতি এই ডেঙ্গু পরিস্থিতিতে জুলাই মাসে যে অবস্থান ছিল জুলাই মাসে মারা গেছেন দুশো চারজন এবং এই অগাস্টে চলতি মাসে সতেরো দিনে মারা গেছেন দুইশো জন। এবং প্রতিদিন আমরা আট দশ জনের মৃত্যু সংবাদ পাচ্ছি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তারা যে উদ্বিগ্ন সেটি তারা প্রকাশ করেছে আমাদের দেশ স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় কি কাজটি করছেন কোনো বিশেষায়িত হাসপাতাল এখন পর্যন্ত চোখে পড়ছে না দুই সিটি কর্পোরেশন রয়েছে দুই সিটি কর্পোরেশনের দায়িত্ব প্রতি বছর প্রত্যেক সময় নাগরিকদেরকে অ্যাওয়ার করা উদ্বুদ্ধ করা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করা এবং তারা যে মশক নিধনের ঔষধপত্র নিয়ে আসেন বিদেশ থেকে সেগুলোতে কারচুপি না করা সেগুলো সারা ঢাকা মহানগরীতে কিভাবে মশক নিধনে কাজে লাগাতে পারেন সেই ব্যবস্থা করা কিন্তু তারা কি সেই বিষয়টি করতে পাচ্ছেন সেই বিষয়টি কি করা হচ্ছে বা করা যাচ্ছে নগরবাসী সেটি দেখছেন না খুব একটা ঢাকা মেডিকেল কলেজ রোগীর জায়গা দিতে পারছে না মুগ্ধ হাসপাতাল রোগীর জায়গা দিতে পারছে না এক সময় ছিল শুধু ঢাকাকে কেন্দ্র করে এখন সারা বাংলাদেশ থেকে ডেঙ্গু রোগী আসছে চিকিৎসা নেবার জন্য কাজে এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় সরকার এই তাদের উদ্যোগ নেওয়া উচিত যে একটি বিশেষায়িত হাসপাতাল একটি বা দুইটি দুই সিটি কর্পোরেশনে ডেঙ্গু রোগীদের যাতে অন্তত চিকিৎসা দেয়া যায় সেই ব্যবস্থা করা এবং সরকারের পাশাপাশি রাজনীতি সচেতন যারা আছেন সচেতন মানুষ যারা রয়েছেন তাদের প্রত্যেকেরও ভূমিকা করোনাকালীন সময়ের মতো ভূমিকা প্রত্যেকে পালন করা উচিত আমরা এটি কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছে সবাই দেখতে পাচ্ছেন পত্রপত্রিকা লিখে লিখে হচ্ছে টেলিভিশনে ইলেকট্রনিক মিডিয়া নিউজ হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু বিষয়টার দিকে গুরুত্ব দেয়া মনোযোগ দেয়া ওই বিষয়টির প্রতি প্রত্যেকে ঝুঁকে পড়ার যে প্রবণতা যে মনোভাব আমরা করোনাকালীন সময়ে দেখেছি সেই বিষয়টি কিন্তু এখন আর নেই আমরা প্রত্যেক আমাদের নিজের উদ্যোগে যাতে মশা আমাদেরকে এডিস মশা আমাদের বাড়ির আশেপাশে জন্ম নিতে পারে না নিতে পারে সেই ব্যবস্থা করা বাড়ির আশপাশটা পরিষ্কার করা নাগরিকদেরকেও একটা ভূমিকা রাখতে হবে তবে এই নাগরিকদেরকে সচেতন করে তোলবার জন্য বিশেষ করে ঢাকা মহানগরীর কথা যদি আমরা বলি সিটি কর্পোরেশনের একটা ব্যাপক ভূমিকা রয়েছে এবং বলা হয়েছে দুটো সিটি কর্পোরেশন হলে নাগরিক সুবিধা অনেক বাড়বে কিন্তু নগরবাসী কি সেটি দেখতে পাচ্ছেন দুই সিটি কর্পোরেশন হওয়া থেকে নাগরিক সুবিধা আগের চেয়ে অনেক বেড়েছে যদি না বেড়ে থাকে তাহলে দুই সিটি কর্পোরেশনের দায়িত্ব তাদের অর্পিত যে দায়িত্ব রয়েছে সেটি গুরুত্বের সাথে পালন করা এরিস মশার আক্রমণে সারা বাংলাদেশ থেকে যারা আসছেন আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ মারা যেতে কাজে বিষয়টিকে এখন সিরিয়াসলি নেয়ার মতো সময় কিন্তু পার হয়ে যাচ্ছে আপনারা যেই যেখানে আসছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন সবাইকে ধন্যবাদ